আসসালামু আলাইকুম, আমি ডাক্তার লুবনা ইয়াসমিন, কনসালটেন্ট নোভা আইভিএফ ফার্টিলিটি বাংলাদেশ। সন্তান লাভের যে ইচ্ছা, এটি একটি সার্বজনীন আকাঙ্ক্ষা। সন্তান না হওয়ার জন্য যে সমস্ত কারণ দায়ী, মহিলাদের টিউবাল ড্যামেজ থেকে শুরু করে পুরুষের বন্ধত্ব, এই সব ধরনের সমস্যার সমাধান নিয়ে নোভা আইভিএফ কাজ করে। আজ আমরা কথা বলব এমব্রায়ো ট্রান্সফার বা ইটি নিয়ে। এমব্রায়ো ট্রান্সফার বা ইটি হচ্ছে আইভিএফ পদ্ধতির সর্বশেষ এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। এমব্রায়ো ট্রান্সফার সাধারণত দু ধরনের হয়ে থাকে, ফ্রেশ এমব্রায়ো ট্রান্সফার বা ডেফার এমব্রায়ো ট্রান্সফার। আজকের দিনে আমরা সাধারণত ডেফার এমব্রায়ো ট্রান্সফার প্রেফার করে থাকি, কারণ দেখা গেছে ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার করলে প্রেগনেন্সি সাকসেস হওয়ার চান্স, যদি আমরা ফ্রেশ এমব্রায়ো ট্রান্সফার করে থাকি, তার চেয়ে কিছুটা ভালো। এমব্রায়ো ট্রান্সফারের আগে আমাদের পেশেন্টকে ইনফর্ম করি আমরা যে এটি একটি পেইনলেস প্রসিডিউর এবং এটি করা হবে ফুল ব্লাডারে। পেশেন্টকে ওটিতে নিয়ে ওটি টেবিলে শোয়ানো হয় লিথোটমি পজিশনে। পেশেন্টকে পজিশন করার পর সাধারণত আমরা ভ্যাজাইনাতে একটি স্পেকুলাম ঢুকিয়ে চেক করে নিই যে জরায়ু বা ভ্যাজাইনা ক্লিন আছে কি না। এরপর ল্যাব থেকে আমাদেরকে একটি ট্রান্সফার ক্যাথেটার দেওয়া হয়। এই ক্যাথেটারটি আমরা পেশেন্টের জরায়ুতে প্রবেশ করাই। যখন এভরিথিং ইজ রেডি, তখন আমরা ল্যাবে এমব্রায়োলজিস্টকে ইনফর্ম করি। দেন যে ভ্রূণটি ট্রান্সফার করা হবে সেটি পেশেন্টকে অন স্ক্রিনে দেখানো হয়। দেখানোর পরে ভ্রূণটি ক্যাথেটারে লোড করে আমাদের কাছে দেওয়া হয়। এবার এই ক্যাথেটারটি পূর্বেই ঢুকানো আউটার ক্যাথেটারের মধ্যে দিয়ে আমরা প্রবেশ করাই এবং আল্ট্রাসোনোগ্রাম গাইডেন্সে এটি জরায়ুর ভিতরে প্লেস করা হয়। যে ভ্রূণটা আমরা প্রতিস্থাপন করি জরায়ুতে, সাধারণত এটি তিন দিনের ভ্রূণ ডে থ্রি এমব্রায়ো বা পাঁচ দিনের ভ্রূণ ডে ফাইভ এমব্রায়ো হতে পারে। একবার ভ্রূণ স্থানান্তর করার পর পাঁচ মিনিট পর পেশেন্ট উঠে বসতে পারে। এরপর পেশেন্টটির সাথে আমরা কী কী মেডিসিন খেতে হবে সেটা নিয়ে কথা বলি এবং তারপর সাধারণত তাকে ছেড়ে দেওয়া হয়। ধন্যবাদ।